ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من وعليكم السلام ورحمه الله وبركاته. شو ماني طب ها يا ابني شاشتير صلاتير نيوم ابون فوزيلات شومبورك الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد وبعد. সম্মানিত ভাই অত্যন্ত সুন্দর এবং চমৎকার একটি প্রশ্ন করেছেন সলাতুজ্জোহা অর্থাৎ চাষদের সলাত রসুল্লাহ সাল্লু আলি ওয়াসাল্লাম থেকে সৈহাদিস দ্বারা প্রমাণিত দুই রাকাত চার রাকাত আট রাকাত বারো রাকাত পর্যন্ত পরা যায় রসুল্লাহ সাল্ল আলাইহি ওয়াসাল্লাম কখনও দুই রাকাত পড়তেন কখনও চার রাকাত পড়তেন কখনও আট রাকাত পড়তেন কখনও কখনও বারো রাকাত পর্যন্ত পড়তেন যা সৈহাদিস দ্বারা প্রমাণিত এটা সূর্য যখন গরম হবে অর্থাৎ দ্বিপহরের পূর্বে এই সলাদ আদায় করবে এটাকে সলাতুজ্জোহা অর্থাৎ সূর্য গরম হওয়ার সলাদ বলা হয় যেহেতু এই সলাদটা সূর্য গরম যখন হয় তখন আদায় করা হয় এই জন্য এটাকে সলাতজ্জোহা বলা হয় এটার ফজিলত হলো রসুলুল্লাহ সাল আলি আসসালাম থেকে অনেক ফজিলত বর্ণিত হয়েছে তার মধ্যে থেকে অন্যতম হলো বুড়া ইদ্রোধী আল্লাহ তালাহ বলেন সাল্লাল্লাহ আলাইহি হুসাল্লাম একদিন সাবিদেরকে বললেন মানুষের শরীরে তিনশো ষাটটি জোড়া রয়েছে জোর রয়েছে অতএব মানুষের প্রত্যেক মানুষের কর্তব্য হলো প্রত্যেক জোড়ার বিনিময়ে একটি করে শতাকা করা অর্থাৎ প্রতিদিন তিনশো ষাটটি করা সা বাইক জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আমাদের মধ্য থেকে এমন কার সমর্থ আছে যে সে তিনশো ষাটটি প্রতিদিন সৎকা করবে তখন রসুল্লাহ সাল আলিহিসাল্লাম বললেন চাষের দুরাকা সলাতি এজন্য যথেষ্ট হাদিসটি বর্ণিত হয়েছে আবুদাউদ মুসলিম মেশকাতের এক হাজার তিনশো পনেরো নম্বর হাদিস সলাতুজোহা অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর আটত্রিশ এছাড়াও আর অনেক ফজিলতার কথা বর্ণিত হয়েছে সতেরো কেউ যদি এটা পড়তে চায় তাহলে যখন সূর্য গরম হবে দ্বি পূর্বে সে দুই রাকাত চার রাকাত আট রাকাত বারো রাগাত পর্যন্ত পরে নিতে পারবে ও আলম ওসালাহু আলম নবী গিনা মোহাম্মদ ওয়াসাবি ওসাল্লাম